আদ্দিন টিভি, ইসলাম প্রচারের স্বার্থে। কিসের সালাত পড়েননি মাঝে মাঝে, নাকি ফজরই পড়তে পারেন? হ্যাঁ, রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা মাকামান মাহমুদা। রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই যে এপ্রিল মাসে রমাদান আসতেছে না, রমজানে সাহরি খাওয়ার সব সময় আপনারা তাহাজ্জুদ করে নেবেন, ফজরের রাগ দিয়ে পারা যাবে না? ওই টাইমে আল্লাহর রহমত বরকত খুব বেশি আল্লাহ নাজিল করেন, আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে, সুবহানাল্লাহ পড়েন, আর ডাকতে থাকে, এই কার কি লাগবে চাও, কার কি লাগবে, উনি ডাকে দেওয়ার জন্য, আমাদের চাওয়ার সময় নেই, আমাদের যাওয়ার সময় নাই, কার কি লাগবে। ওই সাহারির সময় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চান, আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে? কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে, ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নুআস। অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম ঝিমুনি আসে না, এটার আরবিতে কি বলে? নুআস। আর হালকা সামান্য ঘুম, যেই ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায়, এরকম একটা পাতলা ঘুম আছে না নাই, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার ন্যাপ, এটারে বলে সিনা, এটার কি বলে? আর সিম্পল ঘুম, আমরা যেটা রাতে ঘুম দেই এটার বলে নাওম, এটার কি বলে? এই সিনা আর নাওম কোরআনের এক আয়াতে আছে না নাই, আয়াতুল কুরসির ভেতরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর সিনাও নাই আল্লাহর নাওমও নাই। তাহলে একটা পেলাম নুআস ঝিমুনি, আর একটা পেলাম হালকা ঘুম সিনা, আর একটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও, আর একটা আছে গভীর ঘুম এটার বলে হুজুদ, এটার কি বলে? সবাই আওয়াজ করে বলতে হবে, এটার কি বলে? হুজুদ। এটা কখন হয়? রাত তিনটার পরে হয়, আহারে কি আরামের ঘুম, কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায়, অ্যালার্ম বাজতে থাকে, অ্যালার্ম আরেক দিকে ফালাইয়া মজার ঘুম, আর নাক ডাকে আসে না নাই, শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ্জুদ, পড়েন সুবহানাল্লাহ। ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে, ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে? মাঝে মাঝে তাহাজ্জুদ পড়তে রাজি আছেন তো সবাই? ওঠা বসা করতেছেন কেন? কখন আসছেন আপনারা মাহফিলে? সকাল 10টায়? এত আগে কেন? জায়গা পাওন যায় না, এই সব মাহফিলে অবস্থা। পীরগঞ্জে জিজ্ঞেস করলাম কখন আসছেন, কয় গত রাত্রে। বললাম ঘটনা কি, গত রাতে কেন? কয় জায়গা পাওয়া যাবে না। আরেক দল বলতেছে ফজর থেকে, তো ফজর থেকে একজন লোক বসে থাকতে পারে? আলোচনা শেষ করে দেই, কষ্ট হয়ে যাচ্ছে না তো? আরে এই ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব আমি, এই ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবে ইনশাল্লাহ। পড়েন আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া করা। কি করা? দোয়া করতে রাজি আছেন তো সবাই? দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল, আর দোয়া উমুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস, যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না, ঠিক কিনা? যার দোয়া মিস তার সব মিস, ঠিক কিনা? এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি, সুরা ফাতিহা হচ্ছে সুরাতুত দোয়া, দোয়ার সুরা, একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি, আমরা অর্থই জানি না, দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। আমি যদি কোনদিন পথে ভুলে যা, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমারে সরল সঠিক পথ দেখান, আল্লাহ আপনি আমারে সোজা পথ দেখান, কোন বাঁকা পথে আমাকে নিয়েন না। বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে মরুভূমিতে একটা ডাক দিলেন সোজা, বললেন এটা সিরাতুল মুস্তাকিমের পথ,
আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন। বিশ্বনী বললেন এগুলো শয়তানের পথ, ডান দিকে শয়তান হাত ছানি দিবে, মা ফেলে যাইস না বিপিএল এর খেলায় আয়। শয়তান এভাবে হাত ছানি দিবে, মা ফেলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয়। শয়তান ডানে বায়ে ডাকবে, মা ফেলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয়। কোরআনের মা ফেলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয়। ডানে বায়ে ছোট্ট ছোট্ট ডাক দিবে, কোরআনের আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে আয়। এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বায়ে রাম আর বামপন্থীদের ডাক আছে না নেই? কোন ডাকে মুসলমান যায় না, ডানে বায়ে কোথাও মুসলমান মুভ করে না, মুসলমান চলে সোজা রাস্তায়। এ রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি? প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই। আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান। চিল্লায় পড়েন আমিন। এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিসাইল, এটা হচ্ছে একটা মিসাইলের মতো, এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে, দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আরশে যে নক করে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? সবার জন্য করবেন, নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আরেকজনের জন্য কইরা কি লাভ? এরকম কথা অনেকের আশ্রয় নাই, লাভ আছে। অন্যের জন্য দোয়া করলে ওই দোয়াটা আগে আপনার নিজের জন্য কবুল করে কে? উদাহরণস্বরূপ আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, তুমি তারে সুস্থ করে দাও। তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার এই ভাইটার কোনো টাকা পয়সা নাই আপনি তারে ধনী বানিয়ে দেন, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছেন তিনি যদি গরিব হয়ে থাকেন আগে তারে ধনী বানিয়ে দেন। এজন্য আমরা দোয়া করব, ইটস এ ওয়েপন, এটা আমাদের অস্ত্র। AK-47 আমাদের অস্ত্র না, তলোয়ার আমাদের অস্ত্র না, কামান মুমিনদের অস্ত্র না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আমাদের অস্ত্র নয়। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন, কার কাছে করবেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আদ্দিন টিভি ইসলাম প্রচারের স্বার্থে।